তো এই ভিডিওতে আমরা কোশ্চেন থেকে 1.28 2a নাম্বার 1 কোশ্চেনটা সলিউশন করব কোশ্চেনটা কি বলছে দেখে নিন k কোন মানের জন্য 7x² kx - 3 0 এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হবে তো 2/3 কে বলে দেওয়া হয়েছে যে এইটা এই সমীকরণের বীজ তাহলে আমরা কিভাবে লিখব যেহেতু 7x² plus kx minus 3 equal to 0 সমীকরণটি একটি বীজ 2/3 তাহলে অতএব x এর জায়গায় আমরা 2/3 যদি পুট করি তাহলে সেটা এই সমীকরণকে সিদ্ধ করবে তাহলে আমরা x এর জায়গায় 2/3 পুট করলাম equal to 0 করে দিলাম কি হলো 2/3² is 4/9 plus k into 2/3 is 2k/3 minus 3 equal to 0 আমাকে এখানে k এর মান বের করতে হবে ঠিক আছে তাহলে k দিয়ে যে টার্মস আছে এটা আমরা বাম দিকে রাখি বাকি টার্মগুলো ডান দিকে করে দিই minus 3 দিকে গেলে plus 3 আদার 7 into 4/9 7 into 4 is 28 28/9 ডান দিকে গেলে কি যাবে minus 28/9 বা 2k/3 দিস ইকুয়াল টু এই হিসেবটা করতে হবে আমাকে দেখ এখানে কিছু যেমন 1 আছে 1 এবং 9 এর লসাগু হচ্ছে 9 1 দিয়ে 9 কে ভাগ করলে হয় 9 9 ইনটু 3 ইজ 27 আর এখানে 9 দিয়ে 9 কে ভাগ করলে 1 1 ইনটু 28 ইজ 28 বা 2k/3 27 - 28 ইজ - 1/9 অতএব k ইকুয়াল টু কি হবে 3 টা ওদিকে গেলে গুণ হয়ে যাবে মাইনাস 1 ইনটু 3 চূড়াকার উপরে আর এই 2টা আসবে নিচে 9 ইনটু 2 এবার দেখো 3 দিয়ে 9 কে কাটা যায় 3 3 যায় 9 তাহলে উপরে পড়ে রইল মাইনাস 1 আর নিচে 3 ইনটু 2 ইজ 6 তাহলে আমরা k এর ভ্যালু কি পেলাম মাইনাস 1/6 তাহলে আমরা লিখব যে k সমান মাইনাস 1/6 হবে অর্থাৎ k ইকুয়াল টু মাইনাস 1/6 হলে এই সমীকরণটির একটি বীজ হবে 2/3 দুই এর দুই নম্বর কোশ্চেন কি বলছে k এর কোন মানের জন্য x² plus 3ax plus k equal to 0 এই সমীকরণে এই সমীকরণটার একটা বীজ হবে minus a তাহলে ঠিক একই রকম ভাবে আমি লিখব যে x² plus 3ax plus k equal to 0 সমীকরণে যেহেতু এই সমীকরণে একটি বীজ আছে মাইনাস এ ঠিক আছে তাহলে কি আমি এখানে যে ভ্যারিয়েবলটা আমরা দেখতে পাচ্ছি চলরাশি এক্স এখানে আমি যদি মাইনাস এ বসাই তাহলে সেটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে তাহলে আমি কি বলতে পারি অতএব এক্স এর জায়গায় আমরা মাইনাস এ পুট করব মাইনাস এ স্কোয়ার হলো 3 ইনটু এ ইনটু এক্স এর জায়গায় মাইনাস এ পুট করলাম প্লাস কে দিস ইকুয়াল টু 0 এখান থেকে আমাকে কি করতে হবে k এর ভ্যালুটা বের করতে হবে মাইনাস এ স্কোয়ার ইজ প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস 3a ইনটু a কি হয়ে গেল 3a স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0 বা এবার এখানে দেখো a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কি হবে মাইনাস 2a স্কোয়ার কারণ এখানে একটা a স্কোয়ার এখানে মাইনাস 3টা a স্কোয়ার এটা বড় তার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস 2a স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0 বা k এর মান কি পাচ্ছি মাইনাস 2 এ স্কোয়ার যদি ডান দিকে যায় পেয়ে নিচ্ছি আমি প্লাস 2 এ স্কোয়ার তাহলে আমরা k এর মান কি পেলাম 2 এ স্কোয়ার এই মানের জন্য এই সমীকরণের একটি বীজ হবে মাইনাস 8